তুমি কে বলো তো? তা তুমি কে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার? ঠাম্মি আমাকে ওই বাড়িতে নিয়ে এসেছে, ঠাম্মি আমাকে থাকার পারমিশন দিয়েছেন। তো ঠাম্মি যেদিন বলবে আমি সেদিনকেই ওই বাড়ি ছেড়ে চলে যাব। আর একটা কথা, তোমার জীবনে কিন্তু আমিই আসব, আমিই আসব। মিলিয়ে নিয়ে এসব নিয়ে আমি আর ভাবতে পারছি না। আসল কাজে কনসেন্ট্রেট করতে হবে, গোজনের কেবিনে যেতে হবে। শুনুন, কালকে রাত্রে যে ভর্তি হয়েছিল গোজন সামন্ত বলে না, তার কেবিনটা কত নম্বর? 214 স্যার। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, ঠিকই তো মৃত্যু করতাম এর ফোন পেয়ে গেছি, দেখি তো। এ বাবা, ব্যাটারি তো খুবই সামান্য, নেই বললেই চলে। আমি তাড়াতাড়ি কল লিস্টটা দেখে নিই। তার মানে ইচ্ছে করে এটা খালি করে রেখেছে, তাই জন্য ফোনটা এখানেই রেখে গেছে, কিন্তু সব মুছে দিয়ে গেছে। ভাবছেন আমার মতন কারুর যদি কৌতূহল হয়, কেউ যদি সন্দেহ করে? আচ্ছা, কার কার নম্বর ভরা আছে দেখি তো। বাবা, কারোর নম্বরই তো নেই, সবই তো মুছে দিয়েছে। তার মানে মেসেজ তো যা ভেবেছি তাই, একটা মেসেজও নেই। তার মানে এই ফোনটা এখন খেলনা ছাড়া আর কিচ্ছু না। যদি কারোর ফোন আসে, সেও যদি কায়দা করে রাখে যাতে না আসে। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।